আসিয়ারে যখন এই কপালের চামড়াটা টাই না এখানে ভুরাই রাইখা দিছে, মা আসিয়াকে যখন হাতের পায়ের চামড়া গুলো এইভাবে ফারমের মুরগির চামড়ার মতো বাবা টাই না রাইখা দিছে, অবাজান চামড়া গুলা এক জায়গায় থোপায় রাখছে, ইন দি মিন টাইমে মা আসিয়ারে গরম তৈলের মধ্যে জ্বালায় দিবে। সুরান বিয়ার তাফসিরে দেখবেন মা আসিয়া যখন চামড়া গুলার ছাগলের চামড়ার মতো এক জায়গায় থুবাই থুয়ে দিছে, মানুষের শরীরের চামড়া বাবা যদি আপনি সেলাইয়া তার ভিতরে আবার লবণ ডলিয়া দেন, যদি সেই লবণটা হয় বাবা বিট লবণ, আপনি ইরাকের জমিনে যায় দেখবেন আমাদের দেশের মতো কিন্তু ওই দেশের লবণ না বাবা, সৌদি আরবের যেই পাহাড়ে লবণ হয় সাগরে লবণ হয় সৌদি আরবের লবণগুলো দেখবেন বাবা বিট লবণের মতো রং, পাথরের কণাগুলো যখন মা আসিয়া শরীরের ডইলে দিতেছে আসিয়া মিটকি মিটকি হাসতাছে, ফেরাউনের সবচেয়ে বড় দেহরক্ষী সবচেয়ে বড় বদমাইশ হামান বলতেছে ও খোদা তুমি তাকায় দেখো ওর শরীরের চামড়াগুলারে আমরা এক জায়গায় টাইনা থুয়া দিলাম, পুরা শরীর উলঙ্গ করে ফেললাম, মাথার চামড়াটা নাকের এখানে এনে থুয়া দিলাম, কপালটার মধ্যে দেখা যাইতেছে তার সব কিছু, কিন্তু এরপরও সে মুসকি মুসকি কেন হাসে একটু জানার দরকার আছে। যখন আসিয়ার কাছে ফেরাউন জিজ্ঞেস করছে তুই কি দেইকা হাসোস, বাবা তুমি এখন শুনলে আশ্চর্য হয়ে যাইবা, আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ আমার এমন একজন মেহমান ওর যে চামড়া গুলা সিলাই ফেলছে এখন আসিয়ার চামড়া নয়, আসিয়ার ব্যথাটা আমি মওলার নিজে তুলে নিছি, আসিয়ার ব্যথাগুলো আমার কলিজায় লাগতাছে, কারণ আসিয়া আমার এমন ভাবে বন্ধু বানাইছে, দেখবেন বাবা বন্ধু বন্ধুর জন্য কাঁদে, আমার আল্লাহ বলে আমার নেককার বান্দাকে যদি কেউ মারে ওই ব্যথা আমার অন্তরে লাগিয়া যায়, আসিয়ারে যখন গরম তেলের মধ্যে ফেলায় দিবে রে যুবক, আসিয়া তখন তেলের মধ্যে বইয়াও ডাক দিছে হাত তুমি খাইবো ও মালিক হাত তুমি কই, তুমি কি শুনতাছো আমি তোমারে এক খোদা বলছি, কলবু আল্লাহু আহাদ তুমি এক তুমি এক, এই কথা আমি ইন্তেকালের আগে আসিয়া বলছি তুমি কি শুনছো, আমার রব সাথে সাথে আওয়াজ দিয়া বলে আসিয়া রে আমি তোর তেলের মধ্যে আমার কুদরাতি রহমাতি বরকতি আমি ঢুকিয়ে দিলাম, এ বাজান ভালো করে বুঝো ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি দিয়া পোষা ইসমাইলকে মাত্র 13 বছরের পোলা ইসমাইল, 120 বছরের বৃদ্ধ মানুষটা পোষায় তার পোলারে বুকের উপরে বইয়া ছুরি ঠিকই দাঁড় আছে বাবা, গলাটা চামড়ার তাও ঠিক আছে, কিন্তু বাবা ছুরি যে হীরার মতো ধার তাও ঠিক আছিল, আমার মাওলা ছুরিরে গোপনে ডাকিয়া কয় ছুরিরে তোর কাজ আলো যে কোনো জিনিস যে দুই টুকরা করে ফেলানো, আর আমি মাওলার কাজ হলো আমার বন্ধুরে কোলে তুলে নিয়ানো, এ ছুরি তুই ইব্রাহিমের কথা শুনবি না আমি মাবুদের কথা শুনবি, সুরে বলে মাবুদ রে তুমি বলছো দেখে ইব্রাহিমের কাছে আমি আইছি, একমাত্র ইব্রাহিম তোমারে খুশি করার লাগি আমারে বাজার থেকে কিনছে, ইব্রাহিমের হাতের পরশ পাই আমি সুরি আজকে স্বর্ণ হয়ে গেছি, কিয়ামতের মাঠে আমি বলতে পারবো তোমার নবীর হাতের সোয়া পাইছি, তোমার নবীর চাইতে তো তোমার জাতের দাম বেশি, আমার আল্লাহ বলে সুরি রে আমি হুকুম দিলাম ইব্রাহিম রে হুকুম দিছি পোষাইতে, তোরে হুকুম দিলাম পোষ দিবে ঠিকই না কাটিতে, যুবক ভাইরা তোমরা জানো ইব্রাহিম যখন ইসমাইলের গলার মধ্যে ছুরি দিয়ে পোষায়
ইসমাইলের সখের বাড়ি কতরা কতরা সৌদি আরবের ওই পাহাড়ের উপরে পড়ে। ইসমাইলের চোখের বাড়িতে বালু ভিজে, কেন ভিজে জানো নি, ইসমাইল সুরের মধ্যে বয়া কাপ দেয়ার গায়, দুনিয়ার মালি তুমি কবুল করলা তো করলা, এই 13 বয়সে ইসমাইলে কবুল করলা, তোমার প্রতি আমি এত খুশি গো আল্লাহ, এই 13 বছর বয়সে তুমি আমার এমন ভাবে কবুল করলা। দুনিয়ায় কোন সন্তান রে তার বাবা জবাই দেয় না, ইতিহাস বেড়ে কয়ে গেল আমারে দিয়া, এই ইতিহাস তুমি কল্লা গো মালিক। তবে একটা কথার উত্তর যদি শুনতে পাইতাম, এই সুরের মধ্যে বইয়া আমি জবাই হইয়া যাইবার পরে আমি তোমারে দেখতে পাবনি। সুরা সফফাতের তাফসীরে দেখবে, ফালাম্মা বালাগা মা হুসায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নি আযবাহুকা ফানজুর মাযা তারা। এই আয়াতের তাফসীরে দেখবেন, ইসমাইল যখন বললেন জবাই হওয়ার পরে তোমারে দেখবো নি, আমার আল্লাহ এক সেকেন্ডের ভিতর উত্তর দিয়ে বলেন, ইসমাইল আমি তোর সামনে এখনই দেখা দিব। ইসমাইল চোখটা বন্ধ করে আমার মাওলারে দেখতাছে আর কাঁপতাছে। ইব্রাহিম মনে মনে ভাবলেন মৃত্যুর ভয় বুঝি কাঁপতাছে। সুরের মধ্যে বয়ে ইসমাইল বলতেছে, বাবা এখন ইশকের মাঠে আসি, এখন কিন্তু বাবা ইশকের মাঠে আসি, বাবা তাড়াতাড়ি তোমার কাজটা শেষ করো, কারণ বাবা যখন আল্লাহর প্রেমিক যখন সত্যিকার প্রেমের মাঠে নামিয়া যায়। আব্দুল কাদের জিলানি যখন ইশকের মাঠে নামতেন, আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ বিবি একদিন আব্দুল কাদের জিলানির জেকের অবস্থায় দেখতে গেছে, তখন সে আর দুনিয়ায় নাই গো বাবা, সে মাওলার ইশকের দরিয়ার মধ্যে এখন হাবুডাবু খাইতাছে। আব্দুল কাদের জিলানি আল্লাহরে ডাকতাছে আর চিৎকার মারতাছে। হিন্দি মিন টাইমে আব্দুল কাদের জিলানির বিবি পিছনের থেকে ডাক দিয়া বলে, ও অমুকের বাবা, বলতে দেরি আছে, আব্দুল কাদের এখন গলা কাটা মুরগির মোতাওয়াজ করতেছে, বেহুশ হয়ে গেছে, হুশ ফিরে আসার পরে তার কাছে জিজ্ঞেস করছে, আপনাকে ডাক দেওয়ার সাথে আপনি বেহুশ হয়ে গেলেন, আপনি কোন জগতে আসছিলেন? আব্দুল কাদের জিলানি বলে, বিবিরে এমন একটা জগতে আমি ছিলাম যেই জগতের মধ্যে পৃথিবীর কেউ যাইতে পারে না, আমি এমন একটা জায়গার মধ্যে মাওলার সামনে বইয়া খেলা খেলতেছিলাম, এটার নাম হলো ইশকে মাহবুবে খোদা, দিস দিল মে হাসিল নেগি, লাখো মুমিন হো মাগর ঈমান মে কামিল নেহি। আমি ঈমানের মাঠে কামেল করতেছিলাম, মোকাম্মাল করতেছিলাম আমার ঈমানটাকে, এই অবস্থায় তুই আমার ডাক দিয়া কি করলি রে বিবি, আর একটু দেরি হইলে আমি আবার মাওলার একটু হাত দিয়া ধরে শুয়ে দেখতে পারতাম, আমি একটু হইলে আমার মাওলার, আর একটু দূরে হইলে, আর একটু দেরি হইলেই আমি আমার মাওলার কুদরাতি পাও দুটা ধরতে পারতাম। আমি যখন ডাকতেছিলাম আল্লাহু হাদিরি আল্লাহু নাদিরি আল্লাহু মাই, আল্লাহু আকবার জোরে বলো তো, আমি আমার মাওলার যখন বলছি আল্লাহু হাজিরি, আল্লাহ তুমি কই, তুমি কই, হাজির কই, আমার দেখা দাও, তুমি বলে হাজির হও দেখায় দাও। বিবির কথা বলতেছি, আল্লাহ তুমি হাজির, আমার আল্লাহ আমার সামনে, আমি কেবল কষ্ট করে আমার আল্লাহর একটু ধরবো, এই মুহূর্তে তুই আমার সব নষ্ট করে দিলি। ঠিক ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বাবার সুরের মধ্যে বয়া আমার মাওলারে ডাকতে ডাকতে এমন জায়গায় চলে গেছে, বাবা যে সুরি চালাইতেছে সেটা ইসমাইলের মনে নাই গো বাবা।